হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল আর আজকে আমি সকালবেলা থেকে ভিডিও বানাচ্ছি রোদ ঝলমলে একটা আকাশ আর রোদ ঝলমল দেখলেই তো আমি সোদা চলে আসি ছাদে আর সুন্দর সুন্দর ফুল ফুটেছে এগুলো সব নয়নতারা নয়ন তারা কালারিং নয়ন তারা আমার ভীষণ পছন্দ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু একটাও কিন্তু সেম কালার না যে কটা ফুল ফুটেছে তোমাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন কালারের এখানে নন রয়েছে আর এগুলো না খুব ভালো বড় বড় ফুল তো ফোটে প্রথম কথা আর এর দানা থেকেই আবার নতুন গাছ বানানো যায় তাই একটু যদি খরচা করে ফুল গাছগুলো কিনে নিতে পারো তারপরে তোমাদের আর চিন্তা নেই সারা জীবনের থেকে ফুল পেতে পারবে দানাগুলো রেখে দিলে চারা করে করে তো আমি সেরকম করেই করেছি আমার এই গাছগুলো প্রথমে আনা হয়েছিল সেগুলো দানা পেয়েছিলাম সেগুলো দিয়ে এরকম গাছ করে নিয়েছি আর আমি এখানে একটা ক্যারেটের মধ্যে ফলের ক্যারেট বলো ভেজিটেবলের যে ক্যারেটগুলো হয় ওই ক্যারেটগুলো নিয়ে এসেছিলাম ওর মধ্যে মাটি ভরে এরকম গাছ করেছি আর এগুলো বরবটি গাছ করেছি আর এ দেখো আমার কি সুন্দর প্লুমেরিয়া ফুল ফুটেছে স্বাদ একদম ধপধপ করছে এটা দিয়ে পুজো দিতে ঠাকুরকে ভীষণ ভালো লাগে আর এখানে একটা রোজ ফুটেছিল সেটাই দেখানোর চেষ্টা করছি রোদের মধ্যে ফটো তুলেছি তো ক্যামেরাটা একটু নড়ে গেছে আর আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না আর মুসম্বি হয়েছে দেখো আমার কাছে একটা গাছ কিনেছিলাম মৌসম্বির সেই গাছ আমার বিয়ের পরে এই গাছটা কেনা হয়েছিল আর সুন্দর মৌসম্বি ধরেছে দেখেই ভালো লাগছে গাছের ফল আর গাছের ফুলগুলো তুলে এবার আমি পুজো করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে এই টগরগুলোও কিন্তু আমার গাছেই ফুটেছে প্লোবেরিয়া ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে না একেবারে ঘর টট সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আর গুরুদেবের চরণেও দিয়ে দিয়েছি আমার এরকম ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে আর সেদিনকে আম দুধ দেওয়ার ছিল ঠাকুরকে সেই জন্য আম দুধ বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তারপরে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম আকাশের দিকে তাকিয়ে ঝলমলে আকাশ সুন্দর আর আকাশে দেখো একটু পেঁজা তুলোর মতো একটুখানি মেঘ দেখা যাচ্ছে এই যে পেঁজা তুলোর মতো মেঘ দেখলে কীরকম মনে হয় পুজো চলে এসছে শরৎকাল শরৎকাল তো এই এফেক্টটা প্রায় চলেই এসেছে আর তারপরে এই দেখি ঝড়িয়ে বৃষ্টি চলে এলো বৃষ্টিতে একেবারে চারিদিকে ভেজা 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 চারিদিক ভিজে ভিজে গেছে আমার গাছ থেকে ফুল তুলে নিয়েছি বলে একটু ফুল কম আছে তো আর এই আবার দেখো বরবটি গাছটা কীরকম জলে ভিজে গেছে জলে ভেজার জন্য আরও সবুজ সতেজ হয়ে গেছে আর এর মধ্যে না ফুলের ফুলের মধ্যে যে ইয়েও হয়েছে কি বলে বরবটিও হয়েছে দেখানোর চেষ্টা করছি কতটা দেখতে পাচ্ছ জানি না এই ছোট্ট একটু সরু মতো দেখা গেলো ওইটাই হয়েছে তারপরে আমি দেখেছো বয়স দিতে বসে চেরো দিকে কুকুর ডাকতে শুরু করে দিয়েছি এই হয় আমি বয়স দিতে বসি আর এই বৃষ্টি পড়ছে দেখে কী করবো ভাবলাম তাই একটুখানি ভুনা খিচুড়ি বানালাম ভুনা খিচুড়ি বানালে না অন্য কোনো কিছু লাগে না শুধু শুধুই খেয়ে দিতে এত ভালো লাগে তো এই পুনা খিচুড়িটা একদম ঝরঝরে পোলাওয়ের মতো হয় একদম ঝুড়ো 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 আর এটার টেস্ট এত ভাল লাগে আমার এই পোলাও বলো বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এই বোনা খিচুড়ি এই ধরনের খাবার আমার সবচেয়ে ফেভারিট তো জানলা দিয়ে একটু দেখছিলাম বৃষ্টি দেখতে দেখতে দেখি আমার জাল্লার কাছে সুন্দর জল পড়েছে আর এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে সবচেয়ে বড়ো কথা এইটা দেখলে আমার ধরুন ছোটোবেলার কথা মনে পড়ে যায় কাছে জল পড়তো আর আমি হাত দিয়ে দিয়ে এই জলগুলোকে খেলা করতাম সেটাই একটুখানি নস্টালজিক হয়ে করার চেষ্টা করছিলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমার ব্লগটা আরও আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাক